আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল কোক ওই তাবরা। আশা করি তোমরা সব অনেক ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি তোমাদেরকে ভীষণ মজার টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। অবশ্যই তোমরা এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবে, খেতে কিন্তু অসম্ভব মজা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই চিংড়ি মাছ ভুনাটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটাকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আর লবণ মেখে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে আমি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তারপর চিংড়িগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলা রাস্তা মিডিয়ামে রেখে তেলটা গরম হওয়ার পর চুলা রাস্তা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এবং চিংড়ি মাছগুলো খুব বেশি সময় ধরে ভাজবে না, তাহলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না ভুনা করার পর। তো এভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এই যে একটু উল্টে পাল্টিয়ে দিয়ে এভাবে চিংড়ি মাছগুলো 2 মিনিট ভেজে নেবে চুলা রাসটা মিডিয়ামে রেখে। তো আমি এই চিংড়ি মাছগুলো 2 মিনিট ভাজার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছগুলা, তারপর আমি এই এগুলাকে একটা ফ্রিজে উঠিয়ে নেব। অবশ্যই চিংড়ি মাছগুলো 2-3 মিনিটের বেশি ভেজে নেবে না, তাহলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে, ভুনা করার পর কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। তো সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নেওয়ার পর যেই এই তেলটা আছে ওই তেলেই আমি ভুনাটা তৈরি করে নেব। এই যে উঠিয়ে নেওয়ার পর তারপর আমি ওই গরম তেলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবা, পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দিলে কিন্তু চিংড়ি ভুনাটা খেতে অসম্ভব মজা লাগে। তো আমি এটাকে 2-3 মিনিট ভেজে লাল করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে। তারপর এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর 2 চামচ জিরা ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। তো লাল মরিচের গুঁড়োটা আমি 1 চামচ থেকে একটু কম দিয়েছি। তোমরা যেরকম জাল খেতে পছন্দ করো ওইরকম জাল দেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। তো দিয়ে দেওয়ার পর এই মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে 2-3 মিনিট তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু এটা সুন্দর একটা কালার চলে আসবে। তারপর এখানে আমরা গরম পানি অ্যাড করব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো এভাবে 2-3 মিনিট ভেজে নেওয়া আমার প্রায় হয়ে গেছে। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব। এই যে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে, তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর এই যে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আমার মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে চিংড়ি ভাজাগুলো দিয়ে দেব। এই যে আমি চিংড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এই যে তো মশলার সাথে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর এখানে আমি টমেটো দিয়ে দেব। টমেটো কিন্তু আমি এখানে 2টো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এই যে আমি এরকম করে টমেটোগুলো কেটে নিয়েছি। অবশ্যই টমেটোটা একটু বাড়িয়ে দেবে, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে এই চিংড়ি বোনাটা। তো টমেটোটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দেব। তো তোমরা চাইলে কাঁচামরিচগুলো কেটে দিতে পারো, যেহেতু আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি তাই আস্ত কাঁচামরিচ দিচ্ছি। এই যে দিয়ে দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি 7-8 মিনিটের মতো রান্না করে নেব। তো 7-8 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একবার আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে দিয়েছিলাম। তো এই যে আমার মশলাটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমার চিংড়ি বোনাটা তৈরি হয়ে গেছে। আর তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারো। এই যে খুবই সুন্দর একটা কালার এসেছে আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো তোমাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। তো দিয়ে অফ করে দেওয়ার পর কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি না, তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারো। তো আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাই সবার জন্য দোয়া করবে, ভালো থাকবে সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।